ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন। বিশ্বকাপে আরব রজনী, মেসির গোলেও জয় এলো না, আর্জেন্টিনাকে হারিয়ে বিরাট অঘটন সৌদির। পারলেন না লিওনেল মেসি, পারলেন না দলকে জেতাতে, তিনি নিজে গোল করলেও হেরে গেল আর্জেন্টিনা। বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে গেলেন মেসিরা। সৌদির রক্ষণে বারবার আটকে গেলেন মেসি ডিমারিয়ারা। অনবদ্য সৌদির গোলরক্ষক আলওয়াইসি গোলের নিচে পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন তিনি, তাকে টপকাতে পারলেন না আর্জেন্টিনার স্ট্রাইকাররা। নিজেদের সবটা নিংড়ে দিলেন সৌদির ফুটবলাররা, গুছিয়ে দিলেন নাম নয় মাঠে নেমে খেলাটাই আসল। ম্যাচের শুরুটা ভালো করে আর্জেন্টিনা, নিজেদের মধ্যে বল ধরে ছোট ছোট পাসে উঠছিলেন মেসিরা, তার ফলে সুযোগও তৈরি হয়। প্রথম দুই মিনিটের মধ্যে এগিয়ে যেতে পারত আর্জেন্টিনা। ডান প্রান্তে বল পেয়ে বক্সের কাছে এসে লাউতারো মার্টিনেজের দিকে বাড়ান ডি মারিয়া। মার্টিনেজের ব্যাক হিল ধরে বাঁ পায়ের মাটি ঘেঁষার শটে গোল করার চেষ্টা করেন মেসি, কিন্তু গোড়ালির দিকে বল লাগায় ঠিক জায়গায় বল যায়নি। ডান দিকে ঝাঁপিয়ে বাঁচিয়ে দেন সৌদির গোলরক্ষক। তাতে অবশ্য গোল পেতে সমস্যা হয়নি আর্জেন্টিনার। খেলা শুরুর 10 মিনিটের মধ্যে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। পেনাল্টি থেকে গোল করেন তিনি, ভার প্রযুক্তির সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি। গোল করতে কোনো ভুল করেননি মেসি। প্রথমার্ধে আরও 3টি গোল করতে পারত আর্জেন্টিনা, কিন্তু অফসাইডের কারণে বাতিল হলো সেগুলি। প্রথমে 22 মিনিটের মাথায় সৌদি আরবের জালে বল চড়ান মেসি, কিন্তু লাইনসম্যান অফসাইডের পতাকা তোলেন। মেসির উদ্দেশ্যে যখন বল বাড়ানো হয়েছিল তখনই অল্পের জন্য অফসাইডের ফাঁদে ছিলেন তিনি, তাই গোল বাতিল করেন রেফারি। 5 মিনিট পরে আরও একবার গোলে বল জড়ায় আর্জেন্টিনা, এবার গোল করেন লাউতারো মার্টিনেস। প্রথমে গোল দিয়ে দেন রেফারি, কিন্তু পরে ভার প্রযুক্তির সাহায্যে দেখা যায় অফসাইডে ছিলেন মার্টিনেস, তাই গোল বাতিল হয়। একটু গাজরি ফুটবল খেলছিল সৌদি আরব, মেসিকে জোনাল মার্কিংয়ে রাখার চেষ্টা করছিল তারা, তাই বারবার জায়গা বদল করে খেলছিলেন মেসি। 34 মিনিটের মাথায় মেসির পাস থেকে আবার গোল করেন মার্টিনেস, কিন্তু সেটিও অফসাইডের কারণে বাতিল করেন রেফারি। প্রথমার্ধে অফসাইডের কারণে আর্জেন্টিনার 3টি গোল বাতিল হয়। দ্বিতীয়ার্ধে বদলে গেল খেলার ছবি, প্রথম 10 মিনিটেই জোড়া গোল করে এগিয়ে যায় সৌদি আরব। আর্জেন্টিনার রক্ষণের ভুলে 48 মিনিটের মাথায় গোল করেন সারে আল শেরি, সমতা ফেরে সৌদি আরব। গোল করার পরে খেলার ধরন পুরোপুরি বদলে গেল সৌদির, অনেক বেশি আক্রমণাত্মক খেলা শুরু করেন তারা। প্রথম গোল খাওয়ার 5 মিনিটের মধ্যে দ্বিতীয় গোল খায় আর্জেন্টিনা। বক্সের বাইরে বল পেয়ে ডান পায়ের দুরন্ত শটে গোল করেন সালেম আলদাউসারি। 1-2 গোলে পিছিয়ে পড়েন মেসিরা। গোল শোধ করার অনেক চেষ্টা করছিল আর্জেন্টিনা, বারবার সৌদির অর্ধে উঠে আসছিল তারা, কিন্তু গোলের মুখ খুলছিল না। সৌদির ফুটবলারদের সঙ্গে শারীরিক লড়াইয়ে পিছিয়ে পড়ছিল আর্জেন্টিনা। গোলের নিচে পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন সৌদির গোলরক্ষক আলওয়াইসি। বেশ কয়েকটি ভালো শট বাঁচান তিনি, সময় যত এগুচ্ছিল তত চাপ বাড়ছিল আর্জেন্টিনার ওপর। শেষ দিকে বক্সের মধ্যে ঢুকে কিছু সুযোগ তৈরি করলেও গোল আসেনি, পায়ে বেশিক্ষণ বল রাখার খেসারত দিলেন মেসিরা, সেই সঙ্গে অজস্র অফসাইডের ফাঁদে আটকে পড়লেন মার্টিনেসরা। অতিরিক্ত সময়ে গোল লাইন সেভ করেন সৌদির ফুটবলার, শেষ পর্যন্ত হেরে মাঠ ছাড়তে হয় মেসিদের। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন।